আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে কুকয়েন এক্সচেঞ্জের একটা এয়ারড্রপ শেয়ার করব, যেখান থেকে আমরা সর্বোচ্চ $12 পর্যন্ত পাবো, এবং হচ্ছে এটা প্রথম 20,000 জনের জন্য। তো সেজন্য ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত জয়েন করে নেবেন। আর এখানে $2 হচ্ছে আপনারা কনফার্ম থাকেন যে কনফার্ম পাবেন, আর যে বাকি $10 সেখান থেকে একটু কম বেশি পেতে পারেন। সেটা হচ্ছে যত ইউজার জয়েন করবে সেটার অনুপাতে হচ্ছে আপনারা রিওয়ার্ডটা পাবেন। যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, সেজন্য হচ্ছে যত দ্রুত সম্ভব দেখাই দিব কীভাবে জয়েন করবেন। তো আমি অলরেডি টেলিগ্রামে চলে আসলে দেখতে পাবেন এখানে পোস্টটা করে দিছি। তো আমি যদি ইভেন্টের ডিটেলসটা আপনাদের দেখাই, যে নিচে এয়ারড্রপ ডিটেলস, এখানে ঢুকলে এটার বিস্তারিত আমরা দেখতে পাবো। আপনাদের দেখানোর জন্য আমি এখানে চলে আসলাম। তো এই যে দেখেন এয়ারড্রপের ডিটেলসটা, এখানে হচ্ছে তারা $1,00,000 হচ্ছে কোক টোকেন হচ্ছে গিভওয়ে করতেছে, কে ও কে টোকেন। তো এখানে এই হচ্ছে ইভেন্টটা আমাদেরকে জয়েন করতে পারে। এই ইভেন্টটা আছে দেখেন কত তারিখ পর্যন্ত, এই যে এখানে ডিটেলস লেখা আছে, এটা হচ্ছে 25 তারিখে শুরু হয়েছে এই মাসের, এটা হবে শেষ হবে হচ্ছে আগামী মাসের হচ্ছে 20 তারিখে, যে 5 মাসের 20 তারিখে, মানে হচ্ছে মে মাসের 20 তারিখে এটা শেষ হবে। কিন্তু হচ্ছে 20,000 ইউজার কিন্তু অনেক দ্রুতই শেষ হবে। তো এখানে দুইটা ইভেন্ট আছে, দেখেন আমরা যদি প্রথম ইভেন্টটা দেখি এখানে কি বলছে, দি ফার্স্ট 20,000 নিউ ইউজার হু সাইন আপ অ্যান্ড মেক দেয়ার ফার্স্ট ডিপোজিটস অফ অ্যানি অ্যামাউন্ট ওয়ান কুকয়েন উইল রিসিভ $2 অফ কোক টোকেন। মানে হচ্ছে এখানে প্রথম 20,000 ইউজার যারা হচ্ছে এই ইভেন্টটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে হচ্ছে এই কুকয়েন হচ্ছে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্ট 5 সেন্ট 10 সেন্ট 20 সেন্ট কুকয়েনে কিন্তু অনেক স্মল অ্যামাউন্ট কিন্তু ডিপোজিট করা যায়, এবং হচ্ছে এখানে ট্রেডও করা যায়। আপনারা চাইলে একটা বা দুইটা TRX-ও ডিপোজিট করতে পারেন, যেটা হচ্ছে 10-15 সেন্ট এরকম। তো এটা কোনো ব্যাপার না। সেকেন্ড যে ইভেন্টটা রয়েছে এই জন্য কিন্তু আপনারা এখান থেকে $2 সময় পরিমাণ কোক টোকেন পাবেন, হচ্ছে 100% শিওর এই 20,000-এর ভিতরে থাকলে। তো আপনারা যদি সাথে সাথে জয়েন করেন আমি ভিডিওটা দেওয়ার পর, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই $2 পাবেন। দেন হচ্ছে যে ইভেন্ট টু, এখানে কী বলছে, পার্টিসিপেন্টস হু কমপ্লিট দি ফলোয়িং টাস্ক উইল রিসিভ এ শেয়ার অফ $60,000 অফ কোক। মানে হচ্ছে $60,000 হচ্ছে একটা শেয়ার, মানে এই যারা হচ্ছে এখানে এই যে কিছু টাস্ক দিয়ে আছে এগুলো কমপ্লিট করবে, তাদের সবার জন্য হচ্ছে $60,000 প্রাইস পুল রাখছে। তো এখানে টাস্কগুলো কি আছে, যে দেখেন এখানে বলা আছে যে সাইন আপ টু কুক অ্যান্ড ডিউরিং দি ইভেন্ট, তারপর হচ্ছে রিডস $500 কোক ইন ট্রেডিং ভলিউম। তো এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, যে কোনো একটা অ্যামাউন্ট আপনারা $20, $30, $50 বা $100 পর্যন্ত ডিপোজিট করে হচ্ছে এখানে কি করতে হবে, এই যে কোক টোকেন যেটা আছে এখানে হচ্ছে আমাদের USDT আর হচ্ছে কোক পেয়ারে হচ্ছে আমাদের ট্রেড করতে হবে। আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট ঢুকে এখানে ট্রেড করতে পারেন। সর্বমোট হচ্ছে আমাদের এই ইভেন্টটা শেষ হওয়ার আগ পর্যন্ত এই 20 তারিখে আগে হচ্ছে আমাদের এখানে মোট $500 ট্রেড ভলিউম করতে হবে কোক টোকেনে। এটা হচ্ছে এই দুইটা ইভেন্ট। আর এখানে দেখেন যে রুলস আরও সবগুলো বলে দেওয়া আছে কীভাবে কী করতে হবে। আর আর যে $10-এর বিষয়টা যেটা আপনাদের আমি বললাম সেকেন্ড ইভেন্ট থেকে আমরা পাবো, এটাই যে এখানে বলে দেওয়া আছে যে ইফ লেস দেন 1,000 ইউজার আর ইলিজিবল ফর ইভেন্ট টু রিওয়ার্ডস ইস উইল রিসিভ কোক ওর্থ অফ অ্যাট লিস্ট $10। মানে হচ্ছে কি, এখানে যদি এই সেকেন্ড যে ইভেন্টটা আছে $500 ট্রেডিং ভলিউমে, এখানে যদি 1,000 বা তার কম ইউজার জয়েন করে এই ইভেন্টটাতে, তাহলে হচ্ছে সবাইকে কম হলেও $10 করে পাবে সবাই যারা ওই ইভেন্টটাতে জয়েন করবে। আর হচ্ছে এর সাথে যদি বেশি ইউজার জয়েন করে তাহলে আর কি $10 একটু কম পাবো। এই যাই হোক, ইভেন্ট দুটো দেখা দিলাম কীভাবে হচ্ছে আপনারা এখানে পেমেন্টগুলো পাবেন। তো এখন দেখাই কীভাবে হচ্ছে কুকয়েন অ্যাকাউন্ট করবেন। তো কুকয়েন অ্যাকাউন্ট করার জন্য আপনারা চলে আসবেন এই টেলিগ্রাম পোস্টে, আর যারা ভিডিও দেখতেছেন তারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা পোস্ট পেয়ে যাবেন টুডে এয়ারড্রপ লিঙ্কস, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদের এই টেলিগ্রামের এই পোস্টটাতে নিয়ে আসবে। তো এখন হচ্ছে আমাদের কী করতে হবে, ক্যারেট কুকয়েন, আপনারা যদি পুরাতন কুকয়েন অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু কাজ হবে না, নতুন একটা খুলতে হবে। সেজন্য এই যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি ব্রাউজার সিলেক্ট করতে বলে ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। তো কেউ মিস করবেন না, এখান থেকে কিন্তু আপনারা কম হলেও $2 করে পাবেন। দেখেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে কীরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন হচ্ছে আমাদের সাইন আপ করতে হবে কুকয়েনে, আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট না, নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমরা সাইন আপ করবো নতুন ইমেল অথবা ফোন নম্বর দিয়ে। তো এরকম ইন্টারফেস চলে আসছে, এখান থেকে আমরা কী করবো, এই যে সাইন আপ যে অপশনটা আছে এখানে হচ্ছে আপনার ইমেল অথবা ফোন নম্বর দেবেন, দেন হচ্ছে সাইন আপ অপশন এখানটাতে ক্লিক করবেন। তো আমি একটা ইমেল দিয়ে নিচ্ছি, সেখানে ইমেলটা দেওয়ার পর ক্লিক করবেন আপনার যে সাইন আপ অপশন আছে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন, দেন হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন অটোমেটিক রেফারেল কোডটা এখানে চলে আসবে, আপনার কী করবেন এই যে সেন্ড কোড
অপশন আছে, সেন্ড কোডের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে একটা ক্যাপচা করতে হবে হয়তো আমাদের, একটু লোডিং নিচে দেখেন, আই এম নটের উপরে ক্লিক করে দিব। এখন ক্যাপচাটা আসছে, তো এখন আমাকে বলছে এখানে স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি, এই যে সিঁড়িতে ক্লিক করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিলাম, আমার কমপ্লিট। এবং হচ্ছে আমার ইমেইলে কিন্তু একটা কোড তারা অলরেডি হচ্ছে পাঠিয়ে দিয়েছে, তো আমি এখানে এই যে দেখেন চলে আসছে কোডটা অলরেডি। তো আপনাদের যে ইমেলটা দেবেন সেই ইমেল একটা কোড চলে যাবে, দেন হচ্ছে এখানে চলে আসার পরে কোডটা পেস্ট করে দেবেন, দেন হচ্ছে যে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, নিচের দিক থেকে নিচে টিক মার্ক করে দেবেন। দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে, দুইবার সেম পাসওয়ার্ড দেবেন, এটা হচ্ছে লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটা লাগবে আপনাদের। পাসওয়ার্ড দেওয়া হচ্ছে কি করবেন, এই যে সাবমিট অপশন আছে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেন এখন হচ্ছে কী করবো, সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দিলে এখানে আমাদের রেজিস্ট্রেশনটা ফুললি কমপ্লিট, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। দেখেন এই যে আমাদের যে ইনভাইটেশনের পেজটা চলে আসছে, যাক এখানে আমাদের যে প্রথম কাজটা শেষ। তো এরপর কী করবেন, আমি সেকেন্ড ইভেন্টে জয়েন করার একটা প্রসেস দেখায়, তারপর হচ্ছে আমরা কী করবো অ্যাপে লগ ইন করা দেখাবো। আচ্ছা এটা এই পেজটা আমরা কেটে দিই, দেন হচ্ছে সেকেন্ড ইভেন্টে জয়েন করার জন্য আমরা এই নিচের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ঢুকবো, এয়ারড্রপ ডিটেলস এটাই। তো এখানে আসার পর আমাদের কী করতে হবে, সেকেন্ড ইভেন্টটায় জয়েন করার জন্য মানে হচ্ছে ট্রেড করার আগে আমাদের এই কাজটুকু করতে হবে। আমরা যদি $500 ট্রেড ভলিউম করতে চাই, আমাদের এই জয়েন নাও যে অপশনটা আছে এখানটায় ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করে আমাদেরকে এই যে আর একটা অপশন আছে জয়েন নাও, এখানে হচ্ছে ক্লিক করতে হবে। এই কাজটা সবাই করবেন। তো এখন দেখেন এখানে আমাদের কুকয়েন অ্যাকাউন্ট আছে, লগ ইন করে নিতে হবে। তো এখানে আমরা, আচ্ছা আমরা যেহেতু এখানে ইমেল দিয়ে খুলছি অ্যাকাউন্ট, তো এই যে বাই ইমেলে ক্লিক করে দিতে হবে আগে। এখন হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। আচ্ছা আমরা যখন ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবো, আমাদের কিন্তু ক্যাপচা দিবে, তো ক্যাপচাটা কমপ্লিট করলে আমাদের লগ ইন হয়ে যাবে। দেন হচ্ছে এরকম ইন্টারফেস আসবে, তো আমরা এখানে তো আপনারা এই যে এটা হচ্ছে ক্রস করে দেবেন, ডাউনলোড অ্যাপে ক্লিক করে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর গিয়ে সার্চ দেবেন হচ্ছে কুকয়েন লিখে, তাহলে হচ্ছে আপনাদের এটা চলে আসবে, অ্যাপটা চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে অ্যাপটা লগ ইন করে নেবেন। আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে, আমরা কিছুক্ষণ আগে যে পেজটা ছিলাম লগ ইন করে, ওই পেজটা হচ্ছে রিসেন্ট থেকে কেটে দেবেন। রিসেন্ট থেকে কেটে দেওয়ার পর এগেইন হচ্ছে আপনারা টেলিগ্রামে এসে এই যে নিচের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করে ওই যে ওপেন ফর্ম বা যে অপশনটা দেখলাম যেখানে ক্লিক করলে এই অপশনটা আসবে, দেন হচ্ছে এখানে জয়েন করবেন। আর এটা দেখেন কি বলছে, এটা শুধুমাত্র হচ্ছে এশিয়া ইউজারদের জন্য, আমরা কিন্তু এশিয়ায় এটা এশিয়ার বাইরে যারা তারা জয়েন করতে পারবে না। তো তারপর যখন আপনারা এগেন এই জয়েনে ক্লিক করবেন দেখতে পাবেন এটা জয়েন্টটা হচ্ছে জয়েনের লেখা চলে আসছে। তো আমাদের কাজ এখানে কমপ্লিট, তো এখন আমাদের কী করতে হবে, আর দেখেন রিওয়ার্ডটা কিন্তু এই যে ফুলই রয়েছে $1,00,000, এখানে জিরোতে আসনে যে ফুলে সবুজ হয়ে রয়েছে কারণ এটা এখনও বেশি মানুষ জয়েন করে নাই, এই জন্য এটা কিন্তু আস্তে আস্তে ভাইরাল হয়ে যাবে এবং হচ্ছে অনেকে জয়েন করবে আর রিওয়ার্ডটা শেষ হয়ে যাবে। তো আমাদের এখানে কাজটা শেষ, এখন কী করবো আমরা হচ্ছে আমাদের কুকয়েন যে অ্যাপটা আছে অ্যাপটা লগ ইন করে নেব। কুকয়েন অ্যাপে ঢুকলে যে এরকম আসবে, এগ্রিতে ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে এই যে অ্যাসেস্ট বা যে অ্যাসেস্ট আসবেন, অ্যাসেস্ট আসলে এই যে বাই ইমেলে ক্লিক করে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে এরকম বলতে পারে আপনি কি আপনার যে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে চান, মেবি লেটার অথবা অ্যাক্টিভ নাও আপনারা যেটা করতে চান, আমি আপাতত করবো না, মেবি লেটার দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমাদের কাজ হয়ে গেছে। তো প্রথম রাউন্ডের জন্য আমাদের এখানে হচ্ছে কিছু পরিমাণ যে কোনো টোকেন ডিপোজিট করতে হবে, তো আপনাদের জন্য সহজ হবে কি, এই যে ডিপোজিট অপশনে ক্লিক করবেন, ডিপোজিট অপশনে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করবেন, TRX লিখে এই যে উপরে যেটা আসবে TRX-এর উপর ক্লিক করে দেবেন। এই যে এখানে টিক মার্ক করে এই যে কন্টিনিউতে ক্লিক করতে হবে, টিক মার্ক করে দিলাম কন্টিনিউ। দেখেন এখানে গটেটে ক্লিক করলাম, এই যে কপি অপশন আছে TRX, কপি অ্যাড্রেসে ক্লিক করে আপনারা হচ্ছে যে কোনো ওয়ালেট থেকে একটা দুইটা তিনটা চারটা যতগুলো আপনার মন চায় কপি এই অ্যাড্রেসে হচ্ছে TRX পাঠিয়ে দেবেন। তো ইভেন্টটা যখন শেষ হবে তো এটা আপনি ফেলে রাখবেন, TRX-টা একটা দুইটা ডিপোজিট করবেন। তো সেকেন্ড যে ইভেন্টটা সেটা হচ্ছে আমাদের কী করতে হবে, সেকেন্ড ইভেন্টটা আপনারা হচ্ছে আপনার যে অ্যামাউন্টটা হচ্ছে ডিপোজিট করতে চায় মন চায় এখানে $100 বা $50, $20, $30 যেটা দিয়ে আর কি আপনি হচ্ছে $500 কোক টোকেন হচ্ছে ট্রেড ভলিউম কমপ্লিট করবেন, সেটা ডিপোজিট করার পর হচ্ছে সেটা USDT করে নেবেন। এই যে হোম অথবা মার্কেটে ক্লিক করে আগে হচ্ছে মনে করেন আপনি TRX এখানে হচ্ছে ডিপোজিট করছেন, সার্চ করবেন TRX, TRX লিখে দেখেন যে TRX USDT পেয়ার চলে আসছে। এখান থেকে যে সেল অপশনে ক্লিক করে আপনারা কী করবেন, গট এটা ক্লিক করে দেবেন, এরকম আসলে সেলে ক্লিক করবেন, দেন হচ্ছে 100% ক্লিক করবেন। আর হচ্ছে এখানে যদি সেল করতে চান এই যে সবুজ যেগুলো আছে এগুলো উপর থেকে উপরেরটা একদম উপরেরটা সিলেক্ট করে 100% দিয়ে সেল করে দিবেন। তো সেল করে USDT হয়ে গেলে এখন কী করতে হবে আমাদের,
এগেইন হচ্ছে এই মার্কেটে চলে আসবেন। মার্কেটে আসার পর এখান থেকে এই যে সার্চ অপশন উপরের দিকে ডান দিকে উপরে, তো এখান থেকে আমাদের ক্লিক করতে হবে কে ও কে কোক টোকেন। এই টোকেনটা এই যে ইউএসডিটি পেয়ার রয়েছে এখানে, এখানে আসার পর এই যে আপনি যদি প্রথমে বাই করতে চান এই বাই অপশনে ক্লিক করবেন। বাই অপশনে ক্লিক করার পর এটা বাই থাকবে, বাই থাকার পর হচ্ছে এই যে নিচে লাল যেটা আছে একবারে নিচে, এটা হচ্ছে সিলেক্ট করে 100% করে বাই করে দিবেন। এবার বাই করার পর আবার সেলে ক্লিক করবে, সেলে ক্লিক করার পর হচ্ছে এই যে এটা প্রথমটা বসে 100% করে সেল করে দিবেন। একটু দেখে দেখে ট্রেড করবেন যাতে আপনার লস না হয়। এভাবে হচ্ছে আপনারা $500 ট্রেড ভলিউম কমপ্লিট করবেন, তাহলে হচ্ছে সর্বোচ্চ এখান থেকে $10 পর্যন্ত পাবেন, মোট হচ্ছে $12। এটা কিন্তু প্রথম 20,000 জনের জন্য, তো সবাই দ্রুত জয়েন করুন।